ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন। আমি থেকে আমি পম্পা বলছি। আজকে 29 তারিখ এপ্রিল মাসের স্যাটারডে শনিবার। আমি একটা মানে ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ফোনটা অন করলাম। একটা খুব মানে আমার কাছে এটা খুবই আনন্দের, অনেকদিন প্রতীক্ষার মানে অনেকদিন প্রতীক্ষার পর নয়, মানে আমি এর আগে দিদি জি বাংলার দিদি নাম্বার ওয়ানে অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনোদিন অডিশনের জন্য ডাকিনি। এটা জি বাংলার আর একটা খেলা, সেটা হচ্ছে ঘরে ঘরে জি বাংলা। এটা বিশ্বনাথ আর অপরাজিতা আড্ড অ্যাঙ্কারিং করে। ঘরে ঘরে জি বাংলা দুপুর 2:30টার সময় হয় এই অনুষ্ঠানটা। আগে 4:30টায় হতো, এখন 2:30 থেকে হয়। তাই ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠানটাই আমি ফোন করেছিলাম ওদের, মানে ফোনে হোয়াটসঅ্যাপ করেছিলাম ওদের নাম্বারে। তা আমি অডিশনের জন্য সিলেক্টেড হয়েছি। তা অডিশনের জন্য আমাকে ডেকেছে সেই কলকাতার রাজারহাটে জি বাংলার নিজস্ব স্টুডিও, ওটা জি বাংলার নিজস্ব স্টুডিওতে আমাকে ডেকেছে। আজকে অডিশনের তারিখ দিয়েছে, মানে অডিশনটা আজকে হবে দুপুর 12টার সময়। তা এখন 9টা বাজে, আমরা বেরিয়ে পড়ছি। আমার পরিবারের সবাইকে নিয়ে যেতে বলেছে। তা আমার হাজব্যান্ড তো যেতে পারবে না, আর ওর স্কুল আছে। তা মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে বসে আছে, মেয়েকে সাথে নিয়ে যাচ্ছি। অডিশনটা তো দিয়ে আসি, এটাই আমার কাছে অনেক আনন্দের যে আমি অডিশনে চান্স পেয়েছি। জি বাংলা একটা এত বড় চ্যানেল, সেই চ্যানেল থেকে আমি অডিশনে চান্স পেয়েছি। এবার অডিশনে দিয়ে আমি সিলেক্টেড হবো কি না সেটা পরের ব্যাপার, অডিশনে সিলেক্টেড হওয়ার ব্যাপার আছে, সিলেক্টেড হবো কি না পরের ব্যাপার। আমি জি বাংলা স্টুডিওতে যেতে পারছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। তা অডিশনটা দিয়ে আসি, আপনারা সবাই একটুখানি মানে ঠাকুরের কাছে প্রেয়ার করুন যেন আমি অডিশনে সিলেক্টেড হই, যেন আমি এই খেলাটা অংশগ্রহণ করতে পারি। এই অডিশনটা সিলেক্টেড হলে আমি তাহলে আমার বাড়িতে জি বাংলা টিম এসে এই খেলাটা বাড়িতে হয়, ঘরে ঘরে জি বাংলা খেলাটার নাম, দুপুর 2:30 থেকে হয়, প্রত্যেক দিন হয় জি বাংলাতে। তা আমি আজকে অডিশনটা দিয়ে আসি। এবার ওখানে তো আর ভিডিও করার সুযোগ থাকবে না, তাই এই জিনিসটা শুধু আপনাদের জানিয়ে দিলাম আমি অডিশন দিতে যাচ্ছি। তা ওখানে ভিডিও করা যাবে না স্টুডিওর ভেতর, তা বাইরেটা যদি দেখানোর হয় তা আমি দেখিয়ে দেবো, নালে ভিডিওটা এটাই শুধু আপনাদের এই নিউজটা দেওয়ার জন্য। তা আসছি, টাটা। ঠাকুরকে দেখে অবশ্যই যাবো, ভগবান ঈশ্বরই আমাদের ভরসা, যাতে আমি সিলেক্টেড হই। আপনারাও মানে মানে ঠাকুরের কাছে প্রেয়ার করুন যাতে আমি সিলেক্টেড হই। টাটা। অডিশন কমপ্লিট হয়েছে, ভীষণ খিদে পেয়েছে, সাইবাবাতে ঢুকে গেছি, রুটি তড়কা আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা অর্ডার দিয়ে দিয়েছি, এসে গেছে আমাদের খাবার, এবার খাবো। গুড ইভিনিং, অডিশন দিয়ে বাড়িতে চলে এসেছি, ভীষণ ভীষণ টায়ার্ড, সারাদিন খুব হ্যাজ মানে হেকটিক দিন গেছে। কোন সকালে 8টার সময় বেরিয়েছি, তার ওপর বৈদ্যবাটি থেকে গাড়ি ঘোরাতে হয়েছে, কেননা বৈদ্যবাটিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আমরা হাইওয়ে দিয়ে নিয়ে যেতে পারিনি। সে ভেতর রাস্তা দিয়ে গাড়ি যেতে 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 আমাদের 12টা থেকে অডিশন শুরু ছিল। আমাদের ড্রাইভার খুব ভালো চালিয়েছে, যদিও শ্রীরামপুরের সব ভেতর দিয়ে নিয়ে গেছে, বৈদ্যবাটি যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য পৌঁছাতেও দেরি হয়ে গেছিলো। যার গিয়ে অডিশনটা আমাদের কমপ্লিট হয়েছে। অডিশনে কী ধরেছে না ধরেছে ওটা সিক্রেটই থাকুক, ওটা এখন বলবো না, শুধু এইটুকুনি বলবো যে অডিশনটা খুব ভালোভাবে দিয়েছি, মনের মতো হয়েছে। ওরা আমাদের সঙ্গে খুব গল্প করেছে, আমার আর আমার মেয়ের সাথে খুব গল্প করেছে। সব থেকে বড়ো কথা যে অডিশনটা দিতে পেরেছি জি বাংলাতে, এই প্রথম গেলাম আমি কোনো অডিশনে। দিদি নাম্বার ওয়ানে অনেকদিন ট্রাই করেছি, কোনোদিন অডিশনে ডাক পাইনি, তাই এটা ঘরে ঘরে জি বাংলাতে ডাক পেয়েছি। ওদের ব্যবহার খুব ভালো, মানে কথা বলতে কোনো রকম ভয় লাগেনি, সমস্ত অনেক কিছু জিজ্ঞেস করেছে। তা কী কী জিজ্ঞেস করেছে আমি বলবো না, মানে বলবো না মানে যদি না হয় যদি আমাকে আবার আসে, ওরা এই লাস্ট একটা কথা বলেছে সেটা বলে দিই, বলেছে যে আমরা 1.5 বা 2 মাসের মধ্যে আপনাকে ভিডিও কল করতে পারি। তা 1.5 বা 2 মাস হয়ে গেলে ভেবে নেবেন না যে আপনাকে আমরা চুজ করিনি বা সিলেক্ট করিনি, ডাকছি না, 2 মাসও হয়ে যেতে পারে, কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো দিন ভিডিও করতে পারি, সেটা 1.5 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে। তাহলে আপনি ভাববেন না যে 2 মাস হয়ে গেছে বলে ডাকছে না, এই কথাটা ওরা বারবার বলেছে। তা এটা এই কথাটা বলাতে আমি একটু আশ্বাস পেয়েছি যে ডাকতেও মানে ডাকতে পারে, মানে ওরা তো ডাকবে না, ওরা ভিডিও কল করে আমাকে কনফার্ম করে দেবে আমার বাড়িতে ওরা কবে খেলতে আসবে। তাই ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠানটা আমি আগে দেখতাম না, এখন থেকে দেখা শুরু করব, কী কী খেলা হয় সে দেখব। যাক গিয়ে তাহলে এখন আসছি, আপনারা মানে সবাইকে আগেও সকালে বলেছি যে আপনারা মানে ঠাকুরকে প্রেয়ার করুন আমার হয়ে, যারা আমাকে ভালোবাসেন, যেন আমি অডিশনটায় মানে আমার বাড়িতে যেন ওরা খেলতে আসে জি বাংলা টিম নিয়ে, আমার খুব শখ এটা। তা ঠিক আছে, তা এখনকার মতো আসছি, গুড নাইট, টাটা, ভীষণ টায়ার্ড, এখনই খেয়ে ঘুমিয়ে পড়বো, টাটা, বাই, গুড নাইট।